শুরুতেই সংবাদ শিরোনাম, ফের আক্রমণ করতে রুশ বাহিনী সংগঠিত হচ্ছে, সতর্কতা ন্যাটোর। হুমকি উপেক্ষা করে কঠোর ঘোষণা দিলেন পুতিন। প্রতিরক্ষা খাত ধ্বংস হয়ে গেছে স্বীকার করল ইউক্রেন। ন্যাটোর ফ্রন্ট লাইনে পরিণত হচ্ছে পোল্যান্ড, রাশিয়ার কড়া হুঁশিয়ারি। ঘরের শত্রু দমনে পুতিনের অস্ত্র ফরেন এজেন্ট। ইসরায়েলি সেনাদের গুলি বর্ষণে তিন ফিলিস্তিনি নিহত, আহত অসংখ্য। চীনের তিনটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ আতঙ্কে ভারত। এবার বিস্তারিত। রাশিয়া ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করছে না, উপরন্ত আরও আক্রমণ করতে তারা সংগঠিত হচ্ছে। ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার প্রসঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এই মন্তব্য করেছেন। সিএনএন এর খবরে বলা হয়েছে, স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতির উদ্দেশ্যে আলোচনায় বসেছে, এখন পর্যন্ত তারা সেটা বিশ্বাস করছেন না, কারণ রাশিয়া যে উদ্দেশ্য নিয়ে ইউক্রেনে আক্রমণ শুরু করেছিল এখনও তারা সে উদ্দেশ্য থেকে সরেনি। গোয়েন্দা তথ্য উদ্ভৃত করে ন্যাটো মহাসচিব বলেন, রাশিয়ার সেনা ইউনিটগুলো প্রত্যাহার করা হচ্ছে না, বরং তারা অন্য জায়গায় অবস্থান নিচ্ছে। রুশ সেনারা পূর্ণ সংগঠন হওয়ার চেষ্টা করছে, দনবাস এলাকায় নতুন করে রসদ এবং সেনা নিয়ে তারা আক্রমণের জন্য সংগঠিত হচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষে রাশিয়া জানিয়েছিল, এখন তারা দনবাস অঞ্চল স্বাধীন করার দিকে মনোযোগ দিচ্ছেন। ইউক্রেনের দনবাস অঞ্চলের আংশিক 2014 সাল থেকে রুশপন্থী বিদ্রোহীরা দখল করে আছে। ন্যাটো প্রধান বলেন, সেনা পুনর্গঠনের পাশাপাশি রাশিয়া কিয়েভের ওপর চাপ বজায় রেখেছে, সুতরাং আমরা ধারণা করছি তারা আরও আক্রমণ করবে, যা আরও ভোগান্তি নিয়ে আসবে। রাশিয়া লক্ষ্যে কোনো পরিবর্তন আনেনি, তারা সামরিক অভিযানের মাধ্যমে ফল পেতে যাচ্ছে। এই সময় তিনি বলেন, ন্যাটো ইউক্রেনের প্রতিরক্ষা সামগ্রী সহায়তা অব্যাহত রাখবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার গ্যাস বিক্রির ক্ষেত্রে নতুন ডিক্রি জারি করেছেন। জারিকৃত নতুন ডিক্রি অনুযায়ী রাশিয়ার অবন্ধুদের রাশিয়ার গ্যাস কিনতে হলে গ্যাসের মূল্য রাশিয়ার মুদ্রার রুবেলে শোধ করতে হবে। পয়লা এপ্রিল শুক্রবার থেকে এ নিয়ম কার্যকর হবে। যারা রুবেলে গ্যাসের টাকা দেবে না তাদের সঙ্গে চুক্তি বাতিল করার ঘোষণাও দিয়েছেন তিনি। পুতিনের এমন ঘোষণায় পুরো ইউরোপে এর ব্যাপক প্রভাব পড়বে, কারণ ইউরোপের 40% গ্যাসের যোগান দেন রাশিয়া। রাশিয়া এমন কোনো সিদ্ধান্ত নিলেও জার্মানি ফ্রান্স জানিয়েছিল তারা রুবলে গ্যাস কিনবে না। এ ব্যাপারে হুমকি দিয়েছিল বিশ্বের 7 শীর্ষ ধনী দেশের সংগঠন G7, কিন্তু সেই হুমকি উপেক্ষা করে এমন কঠোর ঘোষণা দিলেন পুতিন। রুবলে গ্যাস বিক্রির বিষয়ে পুতিন বলেন, রাশিয়ার গ্যাস কিনতে হলে রাশিয়ার ব্যাংকে রুবেলের অ্যাকাউন্ট খুলতে হবে। রাশিয়ার গ্যাস কিনতে হলে রাশিয়ার ব্যাংকে রুবেলের অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্টগুলোতে গ্যাস ডেলিভারির অর্থ জমা দিতে হবে। এরপর রাশিয়ার ব্যাংক বিক্রেতাদের দেওয়া অর্থ দিয়ে রুবেল কিনবে, আর রুবেল কেনার পর সেই অর্থ গ্যাস কোম্পানিকে দেওয়া হবে। পুতিন আরও বলেন, যদি রুবেলে অর্থ না দেওয়া হয় আমরা এটিকে ক্রেতাদের ব্যর্থতা হিসাবে বিবেচনা করব। আমাদের কাছে কেউ কোনো কিছু বিনামূল্যে বিক্রি করে না, আমরাও কারো প্রতি অনুকম্পা দেখাতে পারবো না। কেউ রুবেলে অর্থ না দিলে গ্যাস বেচা কেনার চুক্তি বাতিল করে দেওয়া হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির উপদেষ্টা অলেক্সি আরেস্তোফিচ জানিয়েছেন, রাশিয়ার সেনাদের হামলায় ইউক্রেনের প্রতিরক্ষা খাত ধ্বংস হয়ে গেছে। উপদেষ্টা অলেক্সি আরেস্তোফিচ বলেন, রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা খাতকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বৃহস্পতিবার ভিডিও কলের মাধ্যমে একটি আলোচনায় এমন কথা জানান অলেক্সি। তাছাড়া রাশিয়ার সঙ্গে মঙ্গলবার তুরস্কে শান্তি চুক্তির যে আলোচনা হয়েছে সেটি নিয়েও কথা বলেন তিনি। তুরস্কে হওয়া আলোচনাটিকে ইউক্রেনের বিজয় হিসাবে উল্লেখ করেন তিনি। এদিকে তুরস্কের ইস্তাম্বুলে হওয়া আলোচনায় ইউক্রেন প্রস্তাব দেয় তারা ন্যাটো বা কোনো সামরিক জোটে যোগ দেবে না, কিন্তু তার বদলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। এ নিরাপত্তা দেবে কয়েকটি দেশ, এই দেশগুলোর তালিকায় থাকবে রাশিয়াও। তাছাড়া তুরস্ক, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের থাকার সম্ভাবনাও রয়েছে। জেলেন্সকির উপদেষ্টা অলেক্সি আরেস্তোফিচ জানিয়েছেন, নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার যে প্রস্তাব তারা দিয়েছেন সেটি রাশিয়া মেনে নেয় তাহলে তা ইউক্রেনের জন্যই ভালো হবে এবং ভবিষ্যতে বিদেশি দেশগুলোর আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনাও থাকবে না। এ ব্যাপারে অলেক্সি আরেস্তোফিচ বলেন, এটি একটি আদর্শ চুক্তি যা মৌলিকভাবে বিভিন্নভাবে আমাদের অবস্থা শক্ত করবে।
রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর ফ্রন্ট লাইনে পরিণত হওয়ার পরিণতির বিষয়ে পোল্যান্ডকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ আজ বলেছেন, পোল্যান্ডের কর্মকর্তারা ধ্বংসাত্মক উপায়ে দেশটির ইতিহাসের একটি বানোয়াট ভার্সন প্রচার করছে এবং রাশিয়াকে শত্রু হিসাবে তুলে ধরে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, রাশিয়ার মোকাবেলায় ন্যাটোর ফ্রন্ট লাইনে পরিণত হচ্ছে পোল্যান্ড, যা ইউরোপের নিরাপত্তার জন্য বিপজ্জনক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ আরও বলেন, পোল্যান্ডের সরকার রুশ ভীতি ছড়ানোর নীতি অনুসরণের মাধ্যমে দেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও জাতীয় অর্থনৈতিক স্বার্থকে বিপদের মুখে ফেলতেও প্রস্তুত রয়েছেন। রাশিয়া ও ইউরোপের যৌথ গ্যাস প্রকল্প নর্ড স্ট্রিম টুর বিরুদ্ধে পোল্যান্ডের নানা অপতৎপরতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইউক্রেন সংঘাতকে অপব্যবহার করে রাশিয়ার সঙ্গে ইউরোপের যৌথ সব প্রকল্প বন্ধের চেষ্টা চালাচ্ছে পোল্যান্ড। একই সঙ্গে দেশটির রাশিয়ার বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাচ্ছে, শীতল যুদ্ধ শুরু করতে চাইছে। ইউক্রেনের সীমান্তবর্তী দেশ হচ্ছে পোল্যান্ড, ওই সীমান্ত ব্যবহার করে ইউরোপ ও আমেরিকা থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানো হচ্ছে বলে মস্কো অভিযোগ করে আসছে। ইউক্রেনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণ এবং রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের ব্যাপকভাবে আটক করার অনেক আগেই ক্রেমলিন আমলাতন্ত্রকে শ্বাসরোধ করে ঘরের শত্রুকে দমিয়ে রেখেছিলেন। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সাল জুড়ে ক্রেমলিন গ্রেফতার, ইন্টারনেট সেন্সরশিপ এবং কালো তালিকাভুক্ত করে কারাবন্দী বিরোধী নেতা অলেক্সি নাভালনির সমর্থককে বিরোধীদের কঠোর হাতে দমন শুরু করে। ইউক্রেনে আগ্রাসন চালানোর পর এই দমন পীড়নে আরও গতি আসে। রয়টার্সের বিশ্লেষকরা এই দমন পীড়নের শিকার কয়েকজনের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে কিভাবে এই দমন পীড়ন তাদের ওপর প্রভাব ফেলছে। এই দমন পীড়নের ক্ষেত্রে ক্রেমলিনের অস্ত্রাগারের বহুল ব্যবহৃত অস্ত্র হল ফরেন এজেন্ট। মূলত পুতিনের বিরুদ্ধে কেউ কথা বললেই তিনি এই ফরেন এজেন্ট তালিকায় চলে যান। এই তালিকায় একবার নাম উঠলে তার ওপর নজরদারি করতে থাকে কর্তৃপক্ষ। রয়টার্স জানায়, ফরেন এজেন্ট তালিকায় রয়েছেন একটি অলাভজনক গণমাধ্যম প্রতিরক্ষা কেন্দ্রের প্রধান আইনজীবী গ্যালিনা আরাপোভা। পশ্চিম রাশিয়ার ভরানোজে অবস্থিত গ্যালিনার প্রতিষ্ঠান মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করে। 2021 সালের 8ই অক্টোবর রাশিয়ার আইন মন্ত্রণালয় গ্যালিনাকে ফরেন এজেন্ট হিসাবে ঘোষণা দেয়। কি কারণে তার এই তালিকায় নাম উঠল তা জানেন না গ্যালিনা। আইন মন্ত্রণালয় এ ব্যাপারে কিছু জানায়নি। ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে 2 ফিলিস্তিনি নিহত ও অসংখ্য ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনারা গুলিবর্ষণ করলে সনুত আবু আতিয়ে ও ইয়াজিদ সাদি নামের 2 ফিলিস্তিনি ব্যক্তি নিহত হন। এ সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও 15 ফিলিস্তিনি ব্যক্তি আহত হন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিন কর্তৃপক্ষের স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য দিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, জেনিন সরকারি হাসপাতালের কাছে ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এ কারণে হাসপাতালের জরুরি বিভাগে উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি হয়। ফিলিস্তিনের জেনিন শহরের ইয়াবাদ এলাকায়ও অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। ওই অঞ্চলে এক ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধার বাড়ি ধ্বংস করা হয় এবং তার পরিবার ও প্রতিবেশীদের ওপরও আক্রমণ চালানো হয়। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে স্থাপিত জিউ কু আন স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে 3টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। গতকাল বুধবার স্যাটেলাইটগুলো সফল উৎক্ষেপণ করা হয়। খবর সিনহুয়া ও সিজিটিএন এর। বেজিং সময় সকাল 10:29 লং মার্চ 11 নামের একটি ক্যারিয়ার রকেট যোগে এর 3 স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো পরিকল্পনা অনুযায়ী কক্ষপথে প্রবেশ করে। তিয়ানপিয়ং 2A, তিয়ানপিং 2B ও তিয়ানপিং 2C নামের 3টি স্যাটেলাইট মহাকাশে বায়ুমণ্ডলের পরিবেশ জরিপ ও কক্ষপথ সংক্রান্ত পূর্বাভাস মডেল সংশোধনের মতো সেবা দেবে। এটি লং মার্চ রকেট সিরিজের 413তম মিশন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।